আসসালামু আলাইকুম। ওরা যারা আমাদের কথা শুনতে পাচ্ছ, তারা কমেন্টস করে জানাও যে আমাদের কথা শোনা যাচ্ছে কিনা। আমরা গত ক্লাসে সমাজ সম্পর্কে পড়ছিলাম। আমরা গত ক্লাসে দ্বন্দ্ব সমাস ও কর্মধারয় সমাস সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং দ্বন্দ্ব সমাস ও কর্মধারয় সমাস সম্পর্কে আজকে আমরা ছোট্ট একটি টেস্ট নেব। তোমরা যারা আমাদের সাথে আছো, তোমরা প্রশ্নের উত্তরগুলো এক এক করে দিয়ে দিবে, যেহেতু গত ক্লাসে তোমরা বেশ ভালোভাবে বুঝতে পারছিলে যে দ্বন্দ্ব সমাস ও কর্মধারয় সমাস সম্পর্কে। তোমরা আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দাও তোমার বন্ধুদের সাথেও। ইতিমধ্যে আমাদের ক্লাসে তোমরা যারা জয়েন করেছো, তোমরা আমাদেরকে জানাও যে তোমরা আমাদের কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং আজকে তোমরা দেখতে পাচ্ছ কিনা। বোর্ডের ভিতরে তোমরা দেখো, ইতিমধ্যে আমরা কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি, যেমন আছে মা বাবা, এটি কোন সমাস? এরপরে হচ্ছে রক্তের ন্যায় লাল, রক্ত লাল, এটি কোন সমাস? এছাড়া আছে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ কোন সমাস? পাশাপাশি আছে হচ্ছে প্রেম রূপ ডোর, প্রেম ডোর, এটি কোন সমাস? তোমরা কি আমাদেরকে শুনতে পাচ্ছো? কমেন্টস করে আমাদেরকে জানাও, এবং পাশাপাশি হচ্ছে তোমরা উত্তরগুলো লিখে দাও যে মা বাবা এটি কোন ধরনের সমাস, রক্তের ন্যায় লাল, রক্ত লাল, এটি কোন সমাস? এবং আছে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ কোন সমাস, প্রেম রূপ ডোর, প্রেম ডোর কোন সমাস? আমরা দেখো, মা বাবা যেটি আছে, মা ও বাবা, মা বাবার ব্যাস বাক্য হচ্ছে মা ও বাবা, মা বাবা, এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে যে প্রশ্নটি আছে রক্তের ন্যায় লাল, এখানে তোমরা দেখো, তোমরা ইতিমধ্যে অনেকেই কমেন্টস করেছো, দেখো রক্তের ন্যায় লাল, রক্ত লাল, এটি হচ্ছে উপমান কর্মধারয় সমাস। এটি কেন উপমান কর্মধারয় সমাস হয়েছে তোমরা কি বুঝতে পেরেছো? এটি উপমান কর্মধারয় সমাস হওয়ার প্রধান কারণ হচ্ছে যে আমরা যে রক্তের কথা বলেছি, রক্তের রং হচ্ছে লাল, এবং আমাদের সামনে যেটি আছে সেটি হচ্ছে লাল রঙের কথা বলা হয়েছে। দুটি যেহেতু লাল রং, তার কারণে এটা হয়েছে কি, উপমান কর্মধারয় সমাস। এবং পরবর্তী যেটা আছে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, এটি দেখো এখানে পুরুষ এবং সিংহ দুইটা জিনিসের কথা বলছে। আমাদের সামনে যে পুরুষের কথা বলা হয়েছে, সেখানে যে পুরুষের, তোমরা দেখো পুরুষ সিংহের ন্যায়, পুরুষ এবং সিংহ, সিংহের কোন গুণের কথা এবং পুরুষের কোন গুণের কথা বলা হয়েছে যেটি সিংহের সাথে যায়, এরকম কোনো নির্দিষ্ট কারণ না দেওয়ার কারণে পুরুষ সিংহের ন্যায় এটি হয়েছে কি, উপমিত কর্মধারয় সমাস। এরপরে দেখো যেটা আছে, আমি আবার একবার পুরুষ সিংহের ন্যায়টা বলিনি, একটু দেখো আমরা কিন্তু সিংহের ন্যায় পুরুষও পড়েছিলাম এবং পুরুষের ন্যায় সিংহ দুইটিই দেখো, যে এখানে কিন্তু সিকুয়েন্স অর্থাৎ মিল, অর্থাৎ প্রথমে যেটা থাকবে পূর্বপদে এবং পরপদে যেটা থাকবে, এরকম করেই আমাদের মিল রেখে এটা সমস্ত পদটি হবে। যদি আমরা প্রথমে লিখতাম যে সিংহের ন্যায় পুরুষ, তাহলে এটা হতো যে সিংহ পুরুষ, যেহেতু আমরা পুরুষ সিংহের ন্যায়, এর জন্য এটা সমস্ত পদে হয়েছে কি, পুরুষ সিংহ। এটা হচ্ছে একটা উপমিত কর্মধারায় সমাস। এরপরে দেখো প্রেম রূপ ডোর, তোমরা অনেকেই লিখেছো যেটি হচ্ছে রূপক কর্মধারয় সমাস। হ্যাঁ, তোমাদেরটা সঠিক হয়েছে, দেখো এটি হচ্ছে কি, রূপক কর্মধারয় সমাস। যেহেতু আমাদের ব্যাস বাক্যের মধ্যে এখানে রূপ কথাটি উল্লেখ আছে, তাহলে আমরা সহজেই বুঝে নিতে পারি এটি হচ্ছে একটি রূপক কর্মধারয় সমাস। এবং প্রেম ডোর বলতে
যেটা বোঝানো হচ্ছে প্রেম এবং ডোর দুইটা জিনিসকে একত্রে করে আমরা প্রেম ডোর পেয়েছি। এটি একটি রূপক কর্মধারয় সমাস। তাহলে আমরা দেখতে পাচ্ছি তোমরা বেশ অনেকেই প্রশ্ন উত্তর দিয়েছো, অনেকেরটি সঠিক হয়েছে। এরপরে দেখো আজকের ক্লাসে আমরা যেটা পড়বো, আজকে আমরা কী কী আলোচনা করব, আজকে আমরা আলোচনা করব দ্বিগু ও তৎপুরুষ সমাস সম্পর্কে। তোমরা ইতিমধ্যে হয়তো জানো যে দ্বিগু সমাস সম্পর্কে ও তৎপুরুষ সমাস সম্পর্কে, তোমরা যদি জেনে থাকো আমাদেরকে জানাও, পাশাপাশি তোমরা ই করো আমাদের এটা শেয়ার করো, কে কে শেয়ার করেছো আমাদেরকে জানাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে প্রিন্স সৈকত, প্রিন্স সৈকত তুমি কি শেয়ার করেছো আমাদেরকে জানাও, আবদুল্লাহ হান্নান, তারিন তানবি, আফসানা মিম, তোমরা প্রত্যেকে শেয়ার করে দাও এবং শেয়ার করে আমাদেরকে জানাও যে তোমরা কে কে শেয়ার করেছো তোমাদের বন্ধুদের সাথে, এবং তারাও আমাদের লাইভ ক্লাসটি অংশগ্রহণ করুক। আজকে ক্লাসটি আমরা বেশ গোছানোভাবে সাজিয়েছি। তোমরা দেখো দ্বিগু ও তৎপুরুষ সমাস যেটি আছে, আমরা প্রথমেই দ্বিগু সমাস সম্পর্কে জানবো যে দ্বিগু সমাস কাকে বলে। তোমরা কি জানো দ্বিগু সমাস কাকে বলে? যদি জানো আমাদেরকে কমেন্টস করে জানাও যে দ্বিগু সমাস কাকে বলে। তার আগে আমরা একটা উদাহরণ দেখে নিই দ্বিগু সমাসের। দেখো ত্রিপদের সমাহার, অর্থাৎ ত্রিপদী, ত্রি শব্দের অর্থ আমরা জানি যে তিন, এবং পদের সমাহার অর্থাৎ সমষ্টি, তিনটি পদে পদের সমষ্টিকে আমরা একসাথে বলতেছি কি ত্রিপদী। তাহলে দেখো আমরা যেটা পাই পাচ্ছি এখানে, প্রথমে সংখ্যাবাচক একটা জিনিস পাচ্ছি এবং সমষ্টি একটা জিনিস পাচ্ছি। তাহলে আমরা এটা ধরে নিতে পারি এটা দেখে যে দ্বিগু সমাসে সাধারণত সমষ্টিবাচক এবং হচ্ছে কি থাকবে সংখ্যা থাকবে, শুরুতে সংখ্যা এবং এটা সমষ্টিবাচক হবে, তাহলে এটা হবে দ্বিগু সমাস। আমরা দেখি আসলে যে দ্বিগু সমাস কাকে বলে। এখানে দেখো যে সংখ্যাবাচক শব্দের সঙ্গে বিশেষ্য পদের এবং পরপদের অর্থ প্রদান থাকে তাকে দ্বিগু সমাস বলে। কি দাঁড়ালো? যে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং তার সঙ্গে পরপদের অর্থ প্রদান থাকবে, তাহলে সেটা কি হবে? সেটি হবে দ্বিগু সমাস। দ্বিগু সমাসের কিছু বৈশিষ্ট্য আছে, তোমরা যদি জেনে না থাকো তোমরা নোট করে নিতে পারো দ্বিগু সমাসের বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যই হচ্ছে কি সমাস নিষ্পন্ন পদটি সবসময়ের জন্য বিশেষ্য হবে। তাহলে দ্বিগু সমাসের যদি সমস্ত পদগুলো আমাদের যখন পরীক্ষায় আসে, তাহলে আমরা সেটা কি দেখব যে সমস্ত পদ যেটি আমাদের পরীক্ষায় আসবে সেটি আমরা দেখবো হচ্ছে একটি বিশেষ্য পদ হিসেবে থাকবে। তাহলে এটি হচ্ছে তার একটা বিশেষ বৈশিষ্ট্য। যেমন দেখো চৌরাস্তার সমাহার, তাহলে কি চৌরাস্তা, তাহলে চৌরাস্তা হচ্ছে একটি বিশেষ্য শব্দ, এবং চারটি রাস্তার সমাহার যেহেতু বলা হয়েছে, চারটি রাস্তা একত্রিত হয়েছে এক জায়গায় এসে, এরকম একটা জায়গা চৌরাস্তা অর্থাৎ চারটি রাস্তার সমাহার, তাহলে সেটি কি সেটি হচ্ছে আমাদের একটি দ্বিগু সমাস। পরবর্তীতে দেখো আছে তিন মাথার সমাহার, তে মাথা, তিন সংখ্যাবাচক একটি শব্দ, সমাহার হচ্ছে সমষ্টি, তাহলে তিন মাথার সমাহার তে মাথা, এটিও একটি কি একটি দ্বিগু সমাস। তোমরা আমাদের কথা শুনতে পাচ্ছ কি না কমেন্টস করে জানাও, পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, তারা ক্লাসটি না হলে মিস করবে। তোমরা যারা শেয়ার করছো আমাদেরকে কমেন্টস করে জানাও যে তোমরা ইতিমধ্যে শেয়ার করেছো কি না। এরপরে দেখো এটি হচ্ছে দ্বিগু সমাস সম্পর্কে আমরা মোটামুটি আলোচনা করলাম, দ্বিগু সমাসের তেমন কোনো ভাগ বা প্রকার নেই। এর পরবর্তীতে আমাদের যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে তৎপুরুষ সমাস। পরীক্ষায় সবসময় সাধারণত বহুব্রীহি সমাস এবং তৎপুরুষ ও কর্মধারয় সমাস সম্পর্কে থেকেই প্রশ্নগুলো আসে। তৎপুরুষ সমাস তোমরা যদি দেখো যে তৎপুরুষ সমাস কাকে বলে, সেটা হচ্ছে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ পূর্বাদানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। কি বললাম আমি? আমরা বললাম যে পূর্বপদের বিভক্তি লোপ পায়, পূর্বপদে যে বিভক্তিটি থাকবে সেই বিভক্তিটি লোপ পাবে এবং পরপদের অর্থ প্রধানভাবে বোঝাবে, পরপদে যেটি আছে সেটির অর্থই প্রধানভাবে বোঝানো হবে, সেটি হচ্ছে কি তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাস যেহেতু আমরা জানলাম, এর পরবর্তীতে দেখো যেমন আছে আমকে কুড়ানো, তাহলে এটা কি দাঁড়ালো যে আমকে কুড়ানো, আমকে কুড়ানো, আম কুড়ানো, তাহলে আম হচ্ছে কি আমের সাথে কি আছে বল, তোমরা কি বলতে পারো আমের সাথে কি বিভক্তি আছে, এই যে আমের সাথে বিভক্তি এটি কি? তাহলে দেখো আমকে কুড়ানো, আম কুড়ানো, এখানে আমকে, এই যে এখানে আমের সাথে কে হচ্ছে কি একটি বিভক্তি, এই বিভক্তিটি যুক্ত হয়েছে এবং আমরা সমস্ত পদে দেখছি কি সেই বিভক্তিটি লোপ পেয়েছে। তাহলে আমাদের প্রথম শর্তই ছিল কি হবে যে বিভক্তিটি লোপ পাবে, তাহলে বিভক্তিটি লোপ পেয়েছে এবং যে পরপদ যেটি আছে সেটি প্রাধান্য পাবে, সেটা হচ্ছে কুড়ানো, তাহলে কাজটাকে প্রাধান্য দিচ্ছে যে কি করেছে আম কুড়িয়েছে, তাহলে আমকে কুড়ানো, আম কুড়ানো। পরবর্তীতে দেখি গাছে পাকা,
গাছ পাকা, গাছে এখানে একটি বিভক্তি আছে, বিভক্তিটি লোপ পেয়েছে, পাকা গাছে পাকা গাছ পাকা। তার পরবর্তীতে কি আছে দেখো, পরবর্তীতে আছে জল দ্বারা সেচন, জল দ্বারা সেচন। তাহলে জল সেচন, জল দ্বারা সেচন, এখানে কি বিভক্তি কোনটি তোমরা কি বলতে পারো, যে জল দ্বারা সেচন এখানে বিভক্তি কোনটি? কমেন্টস করে আমাদেরকে জানাও যে জল দ্বারা সেচন, জল সেচন এখানে বিভক্তি কোনটি। পরে দেখো আরো আছে কবিদের গুরু কবিগুরু, কবিদের গুরু কবিগুরু, কবিদের গুরু। তাহলে দেখো পরপদ হচ্ছে গুরু এবং এখানে আছে কবিদের, এখানে আমাদের যে এর হচ্ছে কি বিভক্তি, তাহলে কবিদের গুরু আমাদের কবির সাথে যে কবিদের এর ছিল বিভক্তি, বিভক্তিটি লোপ পেয়েছে, বিভক্তিটি লোপ পাওয়ার ফলে কি হয়েছে কবি গুরু। তাহলে এটি হচ্ছে একটি তৎপুরুষ সমাস। আমাদের যে একটি ধারণা দিয়েছে যে কি হবে, আমাদের পূর্বপদ থেকে বিভক্তি লোপ পাবে এবং পরবর্তী যে পদটি আছে পরপদ সেখান থেকে সেটি অর্থ প্রদান হবে, অর্থাৎ গুরুকে বোঝানো হচ্ছে কবিগুরু। তোমরা কি জানো আমাদের কবিগুরু বলা হয় কাকে, সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাও এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, তারাও যাতে আজকে ক্লাসটি উপভোগ করতে পারে। তৎপুরুষ সমাস সাধারণত নয় প্রকার, তৎপুরুষ সমাস কয় প্রকার, তৎপুরুষ সমাস হচ্ছে নয় প্রকার। এই নয় প্রকার তৎপুরুষ সমাস সম্পর্কে তোমরা যদি জানো, যেখানে এক অর্থাৎ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী এবং পঞ্চমী ষষ্ঠী যে বিভক্তি আছে সেগুলো এবং সপ্তমী, এই ছয়টি বিভক্তি দিয়ে আমাদের ছয়টি তৎপুরুষ সমাসকে ভাগ করা হয়েছে। তাহলে দেখো দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ এবং হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস, পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এই দেখো ছয়টি দিয়ে আমাদের ছয়টি বিভক্তি আছে, সেই বিভক্তিগুলো দিয়ে কিন্তু ভাগ করা হয়েছে তৎপুরুষ সমাস। তা আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আমাদেরকে যদি তৎপুরুষ সমাস সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করতে হয় তাহলে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের বিভক্তিতে বেশ ভালো দখল থাকতে হবে। এখন তোমাদের বিভক্তির দখল কেমন আমাদেরকে কমেন্টস করে জানাও, যে তোমরা বিভক্তি কেমন বুঝতেছো বা বিভক্তি সম্পর্কে তোমাদের কেমন ধারণা রয়েছে। বিভক্তি সম্পর্কে ভালো ধারণা থাকলেই কেবলমাত্র তৎপুরুষ সমাস সম্পর্কে ভালো করা যাবে। সুতরাং আমাদেরকে বিভক্তি সম্পর্কেও জানতে হবে। এর পূর্বে আমরা আরেকটু জেনে নিই, তৎপুরুষ সমাস হচ্ছে নয় প্রকার, তার মধ্যে ছয়টি তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা জানলাম, তারা বিভক্তি দিয়ে ভাগ করা হয়েছে এবং পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে কি নয় তৎপুরুষ সমাস এবং আছে অলুক তৎপুরুষ সমাস এবং হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে প্রথম অর্থাৎ হচ্ছে প্রথম যে ছয়টি তৎপুরুষ সমাস আছে এই ছয়টি তৎপুরুষ সমাস সম্পর্কে আমাদের যখন জানতে হবে তাহলে আমাদেরকে বিভক্তি সম্পর্কে জানতে হবে। তাহলে আমরা বিভক্তি সম্পর্কে একটু মনে করিয়ে দিই তোমাদেরকে। দেখো বিভক্তিতে যাওয়ার আগে আমরা আরেকটু বিষয়ে জেনে নিই, তৎপুরুষ সমাসের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এর মধ্যে প্রথমেই যেটা হচ্ছে সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায়, যেটা আমরা সংজ্ঞায় প্রথমেই বলেছিলাম যে তৎপুরুষ সমাসের সব সময়ের জন্য পূর্বপদে যে বিভক্তিটি থাকবে সেই বিভক্তিটি কি হবে, বিভক্তিটি লোপ পাবে। পরবর্তীতে দেখো তোমরা যেটি আছে যে অলুক তৎপুরুষ সমাসে কোনো বিভক্তি লোপ পায় না, অলুক যে তৎপুরুষ সমাস আছে সেখানে কিন্তু বিভক্তি লোপ পায় না, অর্থাৎ সেখানে কোনো বিভক্তি থাকে না, থাকে এবং সেটা লোপ পায় না। এবং তিন নম্বরে হচ্ছে আরেকটি বৈশিষ্ট্য যে নয়ু তৎপুরুষ সমাস যেটি আছে সেটি পূর্বপদে নাবোধক শব্দ থাকে, সবসময় নয়ু তৎপুরুষ সমাসে পূর্বপদে নাবোধক থাকে। তাহলে আমরা তিনটি বৈশিষ্ট্য ইতিমধ্যে জানলাম, প্রথমটি হচ্ছে সমাসের পূর্বপদে অর্থাৎ তৎপুরুষ সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায় এবং অলুক তৎপুরুষ সমাসে কোনো বিভক্তি লোপ পায় না এবং নয়ু তৎপুরুষ সমাসে পূর্বপদে নাবোধক শব্দ থাকে। তোমরা আমাদেরকে শুনতে পাচ্ছ কি না এবং আমাদেরকে কমেন্টস করে জানাও তোমাদের কেমন ক্লাসটি কেমন লাগতেছে, প্লাস তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাতে তারাও আমাদের সাথে যুক্ত হতে পারে এবং তারা তৎপুরুষ সমাস সম্পর্কে একটি ভালো জ্ঞান অর্জন করতে পারে। এখন আমাদের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে বিভক্তি, কারণ আমরা ইতিমধ্যেই বলেছি যদি বিভক্তিতে ভালো করা যায় তাহলেই কেবলমাত্র তৎপুরুষ সমাস সম্পর্কে ভালো করা যাবে। যারা বিভক্তিতে খুব একটি ভালো নয় বা কাঁচা তারা কিন্তু তৎপুরুষ সমাসে কোনোভাবেই ভালো করা সম্ভব নয়। তাহলে দেখো বিভক্তি কী, বিভক্তি কাকে বলে, আমরা যদি বিভক্তি কাকে বলে বলতে চাই তাহলে তার সংজ্ঞাটি যেটি দাঁড়ায় যে মূল শব্দের সাথে, মূল শব্দের সাথে যে অতিরিক্ত যা থাকে, একটি মূল শব্দের সাথে অতিরিক্ত যা কিছু থাকে তাকে বলা হচ্ছে বিভক্তি। তাহলে মূল শব্দের সাথে যদি আমরা উদাহরণ হিসেবে দেখি, দেখো বাড়িতে, এই যে বাড়িতে এখানে মূল শব্দ কী, তোমরা যদি আমাদের সাথে থাকো তোমরা কমেন্টস করে জানাও, পাশাপাশি তোমার বন্ধুদেরকেও শেয়ার করে দাও
যে তারা আমাদের ক্লাসটিতে যোগদান করুক, এবং তোমরা কমেন্টস করে জানাও যে বাড়িতে শব্দের এখানে মূল শব্দ কোনটি এবং বিভক্তি কোনটি। তোমরা কমেন্টস করতে থাকো। এর মধ্যে আমরা বলি যে বাড়িতে যেটা শব্দটি আছে বাড়িতে, এই বাড়িতে এখানে মূল শব্দ হচ্ছে কি, আমরা দেখি মূল শব্দ হচ্ছে বাড়ি, এবং এর সাথে তে কিন্তু বিভক্তি হিসেবে যুক্ত হয়েছে বাড়িতে, তাহলে তে হচ্ছে একটি বিভক্তি। তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী আমরা যেটা বললাম যে মূল শব্দের সাথে যে অতিরিক্ত যাই শব্দ থাকে বা যা কিছু থাকে তাই হচ্ছে কি বিভক্তি। বিভক্তি সাত প্রকার, বিভক্তি কয় প্রকার ছিল, সাত প্রকার, যা আমরা ইতিমধ্যে জানলাম যে ছয়টি বিভক্তির কথা আমরা পড়লাম। এর মধ্যে দেখো আরেকটি বিভক্তি যেটি আমাদের তৎপুরুষ সমাসে নেই সেটি হচ্ছে প্রথমা বা শূন্য বিভক্তি। তোমরা যদি জেনে থাকো যে প্রথমা বা শূন্য বিভক্তি কি, সেটি হচ্ছে কোনো কিছু না থাকলে সেটি হচ্ছে শূন্য বিভক্তি, অর্থাৎ আমরা একটা শব্দ পড়লাম যে শব্দের মধ্যে আসলে কোনো ধরনের মূল শব্দটি শুধু আছে, অন্য কোনো ধরনের শব্দ অতিরিক্ত যুক্ত নেই, তাহলে সেটি হবে শূন্য বিভক্তি। যেমন আমরা বললাম যে ডাক্তার ডাকো, ডাকো শব্দটা আমরা আপাতত বাহিরে রাখি, আমরা যদি ডাক্তার শব্দটা বলি যে ডাক্তার, এখানে কিন্তু তোমরা কি বলতে পারো কোনো বিভক্তি আছে কি না ডাক্তার? তাহলে তোমরা কমেন্টস করে জানাও যে ডাক্তার শব্দটির মধ্যে কোনো ধরনের বিভক্তি যুক্ত আছে কি না, বা ডাক্তার শব্দের মূল শব্দটি কি। দেখো ডাক্তার শব্দের হচ্ছে, তোমরা কমেন্টস করতে থাকো, ডাক্তার শব্দ যেটি আছে ডাক্তার শব্দটি হচ্ছে একটি একটি মূল শব্দ, এখানে পুরোটাই হচ্ছে একটি মূল শব্দ, এখানে র কিন্তু হচ্ছে ডাক্তারেরই একটি অংশ, তাহলে এখানে কোনো ধরনের বিভক্তি নেই। যেহেতু ডাক্তার শব্দে কোনো বিভক্তি নেই তার মানে এটি কিন্তু একটি শূন্য বিভক্তি। শূন্য বিভক্তিকে অনেক সময় প্রথমা বিভক্তিও বলা হয়, এজন্য এটা হচ্ছে শূন্য বিভক্তি। পরবর্তীতে দেখো দ্বিতীয় বিভক্তি যেটি আছে সেখানে আমরা জানি সব সময়ের জন্য কি থাকবে, আমাদের মূল শব্দের সাথে কে এবং রে শব্দ দুটি থাকবে, কে এবং রে থাকবে। তৃতীয় বিভক্তি যদি আমরা বলি সেখানে দেখো দ্বারা দিয়ে এবং কর্তৃক শব্দটি এখানে থাকবে। তাহলে দেখো তৃতীয় বিভক্তি যেটি আছে সেখানে দ্বারা দিয়ে কর্তৃক আছে আমাদের বিভক্তির জন্য থাকবে, এবং চতুর্থ বিভক্তিতে কি থাকে তোমরা কি জানো? তোমরা যদি জেনে থাকো চতুর্থ বিভক্তি সম্পর্কে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাও যে চতুর্থ বিভক্তির ভিতরে আসলে কি কি থাকে। আমরা বলে নিচ্ছি কে রে জন্মে এবং নিমিত্তে, এই চারটি হচ্ছে চতুর্থ বিভক্তি। তোমরা ইতিমধ্যে কে রে শব্দটি অন্য একটি বিভক্তির ভিতরে পেয়েছো, তোমরা কি বলতে পারো কে রে কোন বিভক্তির ভিতরে একটু আগে আমরা বলেছিলাম? তোমরা সেটিও আমাদেরকে কমেন্টস করে জানাও যে কে রে এটি অন্য কোন বিভক্তির ভিতরে আছে। এবং পঞ্চমী বিভক্তি যদি আমরা বলি সেখানে দেখো আছে হতে থেকে চেয়ে, অর্থাৎ আমাদের মূল শব্দের সাথে হতে থেকে চেয়ে এই শব্দগুলো অতিরিক্ত হিসেবে যোগ থাকবে, তাহলে সেটি হবে পঞ্চমী বিভক্তি। এবং আমরা যদি বলি যে ষষ্ঠী বিভক্তি সেখানে আছে র এবং এর, সবসময়ের জন্য আমাদের মূল শব্দের সাথে র এবং এর যুক্ত থাকবে। আমরা এখন উদাহরণগুলো বলতেছি না যেহেতু আমরা তৎপুরুষ সমাসের ভিতরে এগুলো পড়বো, এর সাথে সাথে আমরা একটু একটু উদাহরণ দিয়ে দিব তখন। তারপরে দেখো আমাদের আছে সপ্তমী বিভক্তি, এখানে যেটি আছে এ অ এবং তে, এই তিনটি হচ্ছে সপ্তমী বিভক্তি। তাহলে আমরা ইতিমধ্যে বিভক্তি সম্পর্কে মোটামুটি একটি ধারণা নিয়ে নিলাম। তারপর তোমরা দেখো এখানে বিপদকে আপন্ন, তাহলে তোমরা আমাদেরকে বলো যে বিপদকে আপন্ন যে আছে এখানে পূর্বপদ বিপদকে, এই বিপদকে ভিতরে এখানে আমাদের বিভক্তি আসলে কোনটি, কমেন্টস করো। পাশাপাশি তোমরা দেখো বিপদকে আপন্ন, বিপদ আপন্ন এটি একটি তৎপুরুষ সমাস। কেন তৎপুরুষ সমাস? আমরা আগেই বলেছিলাম যে পূর্বপদ থেকে হচ্ছে বিভক্তি লোপ পাবে, পরপদকে প্রাধান্য দেওয়া হবে, তাহলে বিপদকে আপন্ন হচ্ছে বিপদাপন্ন, এখানে কে হচ্ছে আমাদের একটি বিভক্তি। আরো দেখো পদ দ্বারা দলিত, পদদলিত, এই পদ দ্বারা দলিত, এখানে দেখো আমাদের বিভক্তি হচ্ছে কি দ্বারা, যা আমরা ইতিপূর্বে পড়েছিলাম পদ দ্বারা। তোমরা যারা শেয়ার করতেছো না তারা তাড়াতাড়ি শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, কেননা তারা একটি গুরুত্বপূর্ণ ক্লাস মিস করবে। এবং তোমরা কমেন্টস করে জানাও যে ইতিমধ্যে তোমরা কে কে কমেন্টস করেছো এবং কে কে তোমাদের বন্ধুদের সাথে তোমাদের শেয়ার করেছো। তোমরা যারা শেয়ার করেছো তারা আমাদেরকে কমেন্টস করে জানাও
পাশাপাশি যারা এখনো শেয়ার করনি তারা শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে, তারাও আমাদের সাথে যুক্ত হোক আজকের এই তৎপুরুষ সমাস সম্পর্কের ক্লাসটিতে। এবং তোমরা দেখো এর পরবর্তীতে যেটি আছে হজের জন্যে যাত্রা, হজ যাত্রা। তাহলে এখানে হজের জন্যে যাত্রা করেছে, হজ যাত্রা। তাহলে এখানে বিভক্তি কোনটি আছে? বিভক্তি হচ্ছে জন্যে। বিভক্তি কি? জন্যে, হজের জন্যে যাত্রা। এরপর দেখো আছে দেশ থেকে পলাতক, দেশ পলাতক, দেশ থেকে পলাতক। তাহলে এখানে আমাদের হচ্ছে বিভক্তি কোনটি? থেকে, দেশ থেকে পলাতক, দেশ পলাতক। আমরা সবগুলো উদাহরণ দিচ্ছি। এর পাশাপাশি দেখো আছে কি কর্মের কর্তা, কর্মকর্তা। এখানে দেখো আমাদের বিভক্তি কি? এর, কর্মের, রয় এর যেটা ছিল সেই এর, কর্মের কর্তা হচ্ছে কর্মকর্তা। এরপর দেখো আরও একটি আছে, সেটা হচ্ছে তমসায় আচ্ছন্ন, তমসাচ্ছন্ন, তমসায় আচ্ছন্ন, তমসাচ্ছন্ন। তাহলে এখানে দেখো তমসা হচ্ছে মূল শব্দ, হচ্ছে তমসা এবং আচ্ছন্নর সাথে যুক্ত হয়েছে। তাহলে দেখো তমসা যে মূল শব্দ তার সাথে কিন্তু একটা বিভক্তি যুক্ত আছে, সেই বিভক্তিটি কি? সেই বিভক্তিটি হচ্ছে অ, অর্থাৎ অন্তস্তীয় যেটি আছে এই অ হচ্ছে এখানে বিভক্তি। তাহলে এখানেও দেখো এটি একটি তৎপুরুষ সমাস সম্পর্কে আছে। পরবর্তীতে আমরা এটাকে নিয়ে আরেকটু বিশ্লেষণ করে নিই। তোমরা যদি দেখতে পাচ্ছ যে বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, তাহলে তোমরা দেখো এখানে বিপদকে আপন্ন, এখানে আমাদের যেটি আছে কে, কে আমরা কোন বিভক্তির ভিতরে পড়লাম একটু আগে? কে আমরা পড়েছিলাম যে দ্বিতীয় বিভক্তির মধ্যে, যেখানে কে রে শব্দ দুটো ছিল। তাহলে এই বিপদকে আপন্ন, বিপদ আপন্ন, এটি তাহলে কোন সমাস? এটি হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ সমাস। কত সহজ, তোমরা দেখছো। শুধুমাত্র আমরা যদি বিভক্তিটা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যেটি কোন সমাস। পরেরটা যদি আমরা বলি পদ দ্বারা দলিত, পদদলিত, তাহলে তোমরাই কমেন্টস করে জানাও আমাদেরকে যে পদ দ্বারা দলিত, পদদলিত, এটি কোন তৎপুরুষ সমাস হবে? এটি কোন তৎপুরুষ সমাস হবে? পদ দ্বারা দলিত, পদদলিত, এটি কোন সমাস এবং কোন তৎপুরুষ সমাস? আমি আরো সহজ করে দিলাম, এগুলো সবই হচ্ছে তৎপুরুষ সমাস। তাহলে এটি কোন তৎপুরুষ সমাস? হজের জন্যে যাত্রা, হজ যাত্রা, হজের জন্যে যাত্রা, হজ যাত্রা। তাহলে এটি কোন তৎপুরুষ সমাস? এখানে যেহেতু আমাদের জন্মে হচ্ছে বিভক্তি, তাহলে আমরা জানি যে জন্মে সে বিভক্তিটি কোথায় ছিল। জন্মে বিভক্তিটি ছিল হচ্ছে আমাদের চতুর্থীর ভিতরে। তাহলে আমরা চতুর্থ বিভক্তি যেহেতু হচ্ছে জন্মে, তাহলে এটি হবে কি? একটি চতুর্থী তৎপুরুষ সমাস। এরপর যেটি আছে তোমরা কমেন্টস করে জানাও দেশ থেকে পলাতক, দেশ পলাতক। তাহলে এই থেকে, দেশ থেকে পলাতক, তাহলে থেকে এটি কোন বিভক্তি? এটি তোমরা জানাও দেশ থেকে পলাতক, এটি কোন তৎপুরুষ সমাস হবে? এটির উত্তর আমি বলবো না। পরবর্তীতে দেখো আছে কর্মের কর্তা, কর্মকর্তা, কর্মের কর্তা। কর্মের শব্দ যেহেতু এখানে কর্ম হচ্ছে মূল শব্দ, এর সাথে এর যুক্ত হয়েছে, তাহলে এর হচ্ছে বিভক্তি। তাহলে কর্মের, কর্মের কর্তা, কর্মকর্তা। তাহলে এর যেহেতু হচ্ছে এর বিভক্তি, তাহলে আমরা জানি র এবং এর এটি কোন বিভক্তি? ষষ্ঠী বিভক্তির ভিতরে পড়েছে। তাহলে কর্মের, এর যেহেতু আছে, তাহলে এটি হচ্ছে কি আমাদের? অটোমেটিক আমরা বুঝতে পারলাম যে ষষ্ঠী তৎপুরুষ সমাস। পরে যেটি আছে দেখো তমসায় আচ্ছন্ন, এখানে আমাদের বিভক্তি হচ্ছে কোনটি? তমসায় আচ্ছন্ন। তাহলে এর বিভক্তি কি? অন্তস্তীয়, অর্থাৎ অ যেটা আমরা বলি অ, এই অন্তস্তীয় হচ্ছে এর বিভক্তি। তাহলে আমরা জানি এটি হচ্ছে একটি সপ্তমী বিভক্তির মধ্যে পড়ে, তাহলে আমরা বুঝে ফেলছি যে এটি হচ্ছে একটি সপ্তমী তৎপুরুষ সমাস। তাহলে আমি কিন্তু তোমাদেরকে দেশ থেকে পলাতক, দেশ পলাতকের উত্তর বলিনি, এটি তোমরাই কমেন্টস করে আমাদেরকে জানাও। আমাদেরকে মেহেদি হাসান বলছে যে কমেন্টস করছে আমরা পড়তেছি না, আসলে আমরা তোমাদের কমেন্টসগুলো দেখতেছি, পাশাপাশি আমরা আমাদের পড়াটি চালিয়ে নিচ্ছি। মেহেদি হাসান তোমাকে ধন্যবাদ যে তুমি কমেন্টস করতেছো, আমরা তোমাদের কমেন্টসগুলো দেখতেছি এবং তোমাদের সাথে আরও আলোচনা করব। আমরা শুরুতে পড়াটা একটু বুঝিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের আজকের ক্লাস হচ্ছে তৎপুরুষ সমাস সম্পর্কে। মেহেদি হাসান তুমি আমাদেরকে জানাও যে তুমি তোমার বন্ধুদের সাথে এটা ইতিমধ্যে শেয়ার করেছো কিনা, যদি শেয়ার করে না থাকো তাহলে তুমি তোমার বন্ধুদের সাথে এটি শেয়ার করে দাও। পাশাপাশি আরও যারা আছে আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে, অনেকেই যুক্ত হয়েছে, যেমন আছে শারমিন আক্তার, আছে আছে হাবিবুল্লাহ মুন্সি, পাশাপাশি আরও অনেকে দেখছি তারিন তানভি আছে। তারিন তানভি তুমি কি তোমার বন্ধুদের সাথে এটি শেয়ার করেছো কি না আমাদেরকে জানাও। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে
আরও আছে জুবায়ের, আরও আমাদেরকে কারা কারা দেখতে পাচ্ছ বা আমাদের সাথে আছো, তোমরা তোমাদের কমেন্টস করে জানাও। তোমাদের কমেন্টস করলে আমাদের ভালো লাগে, আমরা উৎসাহিত হই যে তোমরা আমাদের সাথে যুক্ত আছো। হ্যাঁ মেহেদি হাসান, তুমি বলছো যে তুমি আইসিডি ক্লাসটি খুব ভালো ছিল এবং আইসিডি ক্লাসটি কবে হবে সময় জানতে চাচ্ছ, তোমরা আমাদের পেজের সাথে সংযুক্ত থাকো। আমাদের ক্লাসটি যেদিন হবে এর আগেই আমরা একটা পোস্টার দিয়ে দেওয়া হয় ক্লাস সম্পর্কে, এবং পাশাপাশি তোমরা সেই ক্লাসটিতে অংশগ্রহণ করবে যারা আছো সবাই। এছাড়া আরও যারা আছো তোমরা কমেন্টস করতে থাকো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমরা অবশ্যই তোমাদের কমেন্টসগুলো পড়তেছি এবং পড়বো, পাশাপাশি তোমাদের সাথে আড্ডাও দিব পড়ার পাশাপাশি। তাহলে হ্যাঁ মেহেদি হাসান, তুমি শেয়ার করতে থাকো তোমার বন্ধুদের সাথে, পাশাপাশি ক্লাসে মনোযোগী হও। আর দেশ থেকে পলাতক, যেটি আমি বলিনি যে দেশ থেকে পলাতক, দেশ পলাতক, এটির উত্তর আমি এখনও তেমন কাউকে দেখতে পাচ্ছি না যে স্পষ্ট করে উত্তর দিয়েছে, অনেকেই বিভিন্ন ধরনের উত্তর দিয়েছে। তো দেশ থেকে পলাতক এটি কি হবে মেহেদি হাসান, তোমার থেকে আমরা আশা করতেছি এর উত্তরটি, তুমি আমাদেরকে জানাও, পাশাপাশি বন্ধুদের সাথে শেয়ার করতে থাকো। এর পরবর্তীতে আমরা যদি ক্লাসের দিকে মনোযোগ দিই, দেখো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে দুইটি বিভক্তি মোটামুটি একই রকম, যেমন তোমরা জানো দ্বিতীয়া এবং হচ্ছে চতুর্থী যে তৎপুরুষ যেটি আছে, আমরা বিভক্তিতে যদি পিছনে ফিরে যাই সেটা আমরা যদি বলি যে দ্বিতীয়া এবং চতুর্থী বিভক্তির মধ্যে তেমন কোনো পার্থক্য কিন্তু নেই, কেননা দ্বিতীয়া বিভক্তি হচ্ছে কে এবং রে, এবং চতুর্থী বিভক্তিতেও আছে কে এবং রে। এছাড়া আলাদা যেটি আছে জন এবং নিমিত্তে, এটি তো আমরা বুঝতেই পারতেছি, কিন্তু যেহেতু দ্বিতীয়াতেও কে রে শব্দটি আছে এবং বিভক্তি, এবং চতুর্থীতেও কে রে আছে, তাহলে আমরা বুঝতে অসুবিধা হয়ে যায় যে আসলে কোনটি হবে আমাদের চতুর্থী তৎপুরুষ সমাস আর কোনটি হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে। তোমরা যদি ইতিমধ্যে জেনে থাকো যে আসলে কোনটি দ্বিতীয় এবং কোনটি চতুর্থী তাও আমাদেরকে জানাও, আর যদি জেনে না থাকো তাহলে মনোযোগ সহকারে দেখো, কেননা আজকের পরে আশা করি আর তোমাদের কখনোই কোনটি চতুর্থী তৎপুরুষ সমাস এবং কোনটি দ্বিতীয় তৎপুরুষ সমাস এ সম্পর্কে আর কোনো ধরনের এর সন্দেহ থাকবে না, তোমরা স্পষ্ট করেই বলতে পারবে আত্মবিশ্বাসের সাথে। কিভাবে? তোমরা যদি একটু মিল ও পার্থক্যগুলো দেখো, তোমরা দেখতে পাচ্ছ উপরে চার্টে, আশা করি তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ সবাই, যে দ্বিতীয় তৎপুরুষে আছে হচ্ছে কেরে, চতুর্থীতেও আছে কেরে, দ্বিতীয় আছে পূর্বপদ থেকে বিভক্তির লোপ পাবে এবং চতুর্থী বিভক্তিতেও পূর্বপদ থেকে বিভক্তির লোপ পাবে, তাহলে এগুলো সব একই। পরপদের অর্থ প্রাধান্য পাবে দ্বিতীয় তৎপুরুষে, চতুর্থী পদেও হচ্ছে পরপদের অর্থ প্রাধান্য পাবে, একই। পূর্বপদে হচ্ছে বিশেষ পদ থাকবে এবং পরপদ থাকবে হচ্ছে ক্রিয়াপদ, এখানেও হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাসে হচ্ছে পূর্বপদে বিশেষ পরপদে ক্রিয়াপদ, তাহলে এগুলো সবই হচ্ছে একই রকম। তাহলে যেটি আছে সেটি হচ্ছে মিল নেই কোনটি, পার্থক্য কোনটি, আসল যে জায়গাটি হচ্ছে যে দ্বিতীয় তৎপুরুষ সমাস সম্পর্কে তোমরা নোট করে রাখো, আশা করি এটা তোমাদের বেশ কাজে দিবে, সেটা হচ্ছে সমস্ত পদের সাধারণ বাচক অর্থ হবে কোনটিতে, দ্বিতীয় তৎপুরুষ সমাসে সমস্ত পদের সাধারণ অর্থবাচক অর্থ হবে, এবং চতুর্থী তৎপুরুষ সমাস যেটি আছে সেখানে সমস্ত পদের অন্তর্নিহিত ভাবের ভিতরে যেটি থাকবে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, আরাম, আয়েস, এগুলো বোঝানো হবে। তাহলে আমরা একটি মাত্র পার্থক্য বলছি, যে পার্থক্যটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের কাছে সব সময়ের জন্য দ্বিতীয় তৎপুরুষ এবং চতুর্থী তৎপুরুষ বুঝতে কোনো রকমের সন্দেহ থাকবে না। সেটি কি? আবারও বলছি যে দ্বিতীয় তৎপুরুষ সমাসে সমস্ত পদে সাধারণ বাচক অর্থ হবে। সাধারণ বাচক অর্থ কি হবে সেটিও আমরা আলোচনা করব, শুধুমাত্র জেনে রাখো সমস্ত পদে সাধারণ বাচক অর্থ হবে দ্বিতীয় তৎপুরুষ সমাসে, এবং যেটি চতুর্থী তৎপুরুষ সমাস আছে সেখানে সমস্ত পদের মধ্যে থাকবে যে অন্তর্নিহিত থাকবে, যেটি উজ্জ্বল দেখা যাবে না কিন্তু আমরা বুঝতে পারবো সমস্ত পদটি দেখলে, সেটি হচ্ছে যে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, আরাম, আয়েস, এটা থাকবে। আমরা তাহলে একটু সামনের দিকে যাই, তোমরা দেখো আমাদের সামনে দেখো বইকে পড়া, বই পড়া, বইকে পড়া, বই পড়া, যদি আমরা আলোচনা করতে থাকি, বই হচ্ছে মূল শব্দ, কে হচ্ছে এর সাথে বিভক্তি, তাহলে এই কে আমরা জানি দুইটি জায়গায় কে আছে, এক হচ্ছে দ্বিতীয় তৎপুরুষে, এক হচ্ছে চতুর্থী তৎপুরুষে, অর্থাৎ বিভক্তি, দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থী বিভক্তি দুটির ভিতরেই কে আছে। তাহলে বইকে পড়া যে ব্যাপারটা আমরা একটু আগে বলছিলাম যে প্রথমটি হবে বিশেষ্য, তাহলে বই হচ্ছে একটি বিশেষ্য, পরেরটি হবে ক্রিয়াবাচক, পড়া হচ্ছে একটি কাজ যেহেতু এটি একটি ক্রিয়া, তাহলে এটা ঠিক আছে।
তাহলে বইকে কে এখন বইকে পড়া হচ্ছে? তাহলে এখান দেখো, এখানের ভিতরে আমরা কিন্তু কোনো ধরনের শ্রদ্ধা সম্মান ভালোবাসা আরাম আয়েশ যেটি বললাম এরকম কিছুই কিন্তু পাচ্ছি না। আমরা পাচ্ছি এখানে একটা কাজ করতেছি, সাধারণ একটা অর্থবাচক শব্দ যে বই পড়তেছে, বইকে পড়তেছে। তাহলে বইকে যেহেতু পড়তেছে তাহলে এটি হচ্ছে একটি কি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে তোমরা যেটি দেখো, সেটি হচ্ছে গুরুকে ভক্তি। তোমরাই আমাকে জানাও তাহলে যে গুরুকে ভক্তি, গুরু ভক্তি এটি আসলে কোন তৎপুরুষ সমাস, দ্বিতীয়া নাকি চতুর্থী? কমেন্টস করে জানাও যে গুরুকে ভক্তি, গুরু ভক্তি এটি তাহলে কোন সমাস। দেখো এখানেও আছে গুরুকে, গুরু হচ্ছে বিশেষ্য, ভক্তি হচ্ছে একটি ক্রিয়া, এবং কে হচ্ছে এর বিভক্তি। তাহলে এখানে আমরা জানি দ্বিতীয় এবং চতুর্থী দুটির ভিতরেই কে আছে। তাহলে গুরুকে ভক্তি, দেখো আমরা আগেই বলছিলাম যে চতুর্থী তৎপুরুষ সমাসে সবসময় যেন আরাম আয়েস ভালোবাসা শ্রদ্ধা ভক্তি এগুলো থাকবে। তাহলে যেহেতু আমরা বললাম যে গুরুকে ভক্তি, এখানে আমরা জানি যে একজন গুরু, একজন যে শ্রদ্ধেয় তাকে ভক্তি করছে, তাকে সম্মান জানাইছে, তাহলে সেটি তাহলে অটোমেটিকভাবে আমরা জানি যে এটি হবে কি একটি চতুর্থী তৎপুরুষ সমাস। হ্যাঁ, মেহেদি হাসান কমেন্টস করেছে যে এটি একটি চতুর্থী তৎপুরুষ সমাস। ধন্যবাদ তোমাকে, তোমার উত্তর সঠিক হয়েছে। পরবর্তী দেখো যেটি আছে, তোমরা যারা আসো তোমরাও কমেন্টস করে জানাও আমাদেরকে যে আছে হলুদকে বাটা, হলুদ বাটা। হলুদ হচ্ছে একটি নাম বিশেষ্য এবং বাটা একটি ক্রিয়া, হলুদকে বাটা। তার সাথে আছে কে হচ্ছে একটি বিভক্তি, দ্বিতীয় এবং চতুর্থী দুটির ভিতরেই কে বিভক্তি আছে। তাহলে হলুদকে বাটা, হলুদ বাটা এটি তাহলে কি হবে? তোমরা কমেন্টস করে জানাও যে এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস নাকি চতুর্থী তৎপুরুষ সমাস। পাশাপাশি দেখো আরেকটি আছে, সেটি হচ্ছে কি কবিকে বরণ, কবি বরণ। তাহলে দেখো এখানেও আমাদের কবি হচ্ছে একটি বিশেষ্য, বরণ হচ্ছে একটি ক্রিয়া, কে হচ্ছে এর বিভক্তি। এখানেও দেখো আমরা আগেই বলছিলাম চতুর্থী তৎপুরুষ সমাস সম্পর্কে যে আরাম আয়ে শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা থাকবে। তাহলে এখানে কবিকে বরণ করে নিচ্ছে, এই কথাটির ভিতরেই আমরা দেখতে পাচ্ছি যে কবিকে কি করছে, বরণ করছে, তার মানে সম্মান জানানো হয়েছে। জামাইকে বরণ, জামাই বরণ, তাহলে জামাইকে বরণ করে নিচ্ছে, তার মানে তাকে জামাইকে সম্মান করতেছে। কবিকে বরণ করে নিচ্ছে, তার মানে কবিকে সম্মান করে নিচ্ছে, তাকে সম্মান প্রদর্শন করতেছে। তাহলে এটি কি হবে, আমরা বুঝতে পারি যে কবিকে বরণ, কবি বরণ, সেটি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। হ্যাঁ, আমাদেরকে অলরেডি হাবিবুল্লাহ মুন্সি এবং সুমাইয়া বিনতে জেরিন আরও যারা কমেন্টস করে জানিয়েছে, তারপরে তারা সবাই আমাদেরকে সঠিক উত্তরটি দিয়েছে। তার মানে তোমরা আমাদের ক্লাসটি মনোযোগ সহকারে দেখছো এবং তোমরা জিনিসটি বুঝতে পেরেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, পাশাপাশি হচ্ছে কমেন্টস করো আমাদের সাথে। হলুদকে বাটা ইতিমধ্যে আমরা বলে দিয়েছি যে হলুদকে যেহেতু একটি বিশেষ্য এবং বাটা হচ্ছে একটি ক্রিয়া, এর সাথে বিভক্তি কে, তাহলে হলুদকে বাটা এটি একটি কোনো ধরনের সম্মান ভালোবাসা শ্রদ্ধা এগুলো কিছুই যেহেতু বোঝানো হচ্ছে না, এবং হলুদকে বাটা দ্বারা হচ্ছে একটি সাধারণ বাচক ক্রিয়া বোঝানো হচ্ছে, একটি সাধারণ কাজ, তাহলে সেটি হচ্ছে কি একটি দ্বিতীয় তৎপুরুষ সমাস। এরপরে আমাদের সাথে যেটি আছে যে হজের জন্য যাত্রা, হজ যাত্রা। আমরা ইতিমধ্যেই জানি যে জন্ম যদি থাকে বা জন্মে যদি থাকে তাহলে সেটি হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এবং পাশাপাশি এখানে যদি আমরা আরেকটু জিনিস খেয়াল করি যে সম্মানের বিষয় যদি থাকে, হজ যাত্রা আমাদের গ্রাম বা অঞ্চল বা শহর যেখান থেকেই হোক যদি কেউ হজ করতে যায় তার প্রতি কিন্তু আমাদের একটি আলাদা ভালোবাসা চলে আসে। তাহলে দেখো যেহেতু তার মধ্যে একটা সম্মান, তার মধ্যে ভালোবাসা আমাদের থাকে, শ্রদ্ধা থাকে, তাকে সবাই সম্মান করে, তাহলে সেই হিসেবেও কিন্তু দেখো এটি একটি চতুর্থী তৎপুরুষ সমাসের ভিতরে চলে যায়। এরপরে দেখো আছে আমকে কুড়ানো, তাহলে আমকে কুড়ানো, আম কুড়ানো, তাহলে এটি কোন সমাস? কমেন্টস করে জানাও তোমরা যে আমকে কুড়ানো, আম কুড়ানো এটি কোন তৎপুরুষ সমাস। তাহলে আমরা ইতিমধ্যে কিন্তু দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ সম্পর্কে বলেছি, সেটি হচ্ছে যে বিভক্তি অনুসারে, অর্থাৎ প্রত্যেকটা বিভক্তি অনুসারে আমরা ওই তৎপুরুষ সমাস সম্পর্কে চিনে নিব। দ্বিতীয়ার জন্য দ্বিতীয় বিভক্তি, তৃতীয়ার জন্য তৃতীয়া, চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, সবগুলো এভাবে আমরা সপ্তমী পর্যন্ত ছয়টি তৎপুরুষ সমাস সম্পর্কে আমরা চিনে নিলাম। তাহলে আমরা যদি আমাদের বিভক্তির উপরে কিছুটা দখল নিতে পারি, এবং আমি যে ধারণাটি দিলাম যে
দ্বিতীয় এবং চতুর্থীর মধ্যে যে পার্থক্য যেটি করব সেটা হচ্ছে সাধারণ বাচক অর্থ, আর অন্যটির ভিতরে আছে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, আরাম, আয়েস যদি বোঝানো হয়, এরকম যদি কিছু হয় তাহলে সেটি আমাদেরকে হাবিবুল্লাহ মুন্সি ইতিমধ্যে কমেন্টস করেছে যে আম কুরানো এটি হচ্ছে চতুর্থী তৎপুরুষ সমাস। আসলে এটি তার ভুল হয়েছে, কেননা আম কুরানো আমরা ইতিমধ্যেই বলেছিলাম তোমাকে যে আম কুরানো আম হচ্ছে একটি বিশেষ্য, কুরআন হচ্ছে একটি কাজ, আমকে কুড়িয়েছে, এর ভিতরে আমরা কিন্তু কোনো ধরনের ভালোবাসা বা শ্রদ্ধা, সম্মান বা আরাম আয়েস কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে এটি কিন্তু কোনোভাবেই চতুর্থী তৎপুরুষ সমাস হওয়ার যোগ্য না। তাহলে এটি কি হবে, আমকে কুরানো, আম কুরানো এটি হবে হচ্ছে একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। তাহলে তুমি আবারও একটু করে খেয়াল করে দেখো, আমরা যে বললাম যে আমকে কুরানো, আম কুরানো এটি হবে একটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, কেন আমকে কুরানো এর ভিতর কোনো শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান, আরাম আয়েস না থাকার কারণে। আমাদের বাকি যে তিনটি তৎপুরুষ সমাস রয়ে গেছে তার মধ্যে একটি হচ্ছে কি, নয় তৎপুরুষ সমাস। আমরা আগেই বৈশিষ্ট্যের ভিতরে বলেছিলাম যে নয় তৎপুরুষ সমাস তখনই হবে যখন একটি এর পূর্ব পদে থাকবে নাবোধক শব্দ, যেমন ন ধর্ম, অধর্ম, অর্থাৎ অধর্মকে যদি আমরা ব্যাসবাক্যে নিই তাহলে সেটি হয়ে যায় কি, ন ধর্ম। ন ধর্ম যেহেতু এর ভিতরে নাবোধক যেহেতু আছে আমরা সব সহজে বুঝতে পারি এটি হবে হচ্ছে একটি কি, একটি নয় তৎপুরুষ সমাস। পরবর্তীতে যদি আমরা দেখি আরো, সেটি হচ্ছে নয় স্থির, নয় স্থির তার মানে অস্থির। তাহলে দেখো এটি একটি নয়, প্রথমেই আছে একটি নাবোধক শব্দ ভ্যাসবাক্যে, তাহলে আমরা বুঝতে পারলাম এটিও হবে একটি নয় তৎপুরুষ সমাস। পরবর্তীতে দেখো যেটি আছে নয় পর্যাপ্ত, অর্থাৎ অপর্যাপ্ত জিনিস, প্রথমেই নাবোধক শব্দ, নয় তৎপুরুষ সমাস। তাহলে আমরা একদম সহজভাবে যদি বলে ফেলি যে নয় তৎপুরুষ সমাস তখনই হবে যখন আমরা দেখবো এর ভ্যাসবাক্য করতে গেলে আমাদেরকে নাবোধক শব্দ দিয়ে শুরু করতে হয়, তাহলে সবসময়ের জন্য এটি হচ্ছে কি, নয় তৎপুরুষ সমাস। একদম খুব সিম্পলভাবে যে এর ভ্যাসবাক্যের ভিতরে একটি নাবোধক শব্দ থাকবে, কি থাকবে, নাবোধক শব্দ থাকবে, এবং যদি নাবোধক শব্দটি থাকে ভ্যাসবাক্যে তাহলে এটি তৎপুরুষ সমাস যেহেতু হয়েছে তাহলে এটি হবে কি, একটি নয় তৎপুরুষ সমাস। এরপর দেখো আছে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম। দেখো এখানেও ঘোড়ার ডিম, আমাদের ভ্যাসবাক্যে হচ্ছে ঘোড়ার ডিম, ভ্যাসবাক্যে ঘোড়ার ডিম, সমস্ত পদেও ঘোড়ার ডিম, তার মানে হচ্ছে এখানে কিন্তু দেখো আমার ঘোড়া ছিল আমাদের হচ্ছে মূল শব্দ, সাথে কিন্তু র যুক্ত হয়েছিল, এর যুক্ত হয়েছিল, যেটি হচ্ছে আমাদের বিভক্তি। যেহেতু বিভক্তি লোপ পায়নি, আমরা আগেই বলেছিলাম যে বিভক্তি লোপ না পেলে তোমরা কমেন্টস করে আমাদেরকে জানাও যে তৎপুরুষ সমাসের কোন বিভক্তি লোপ পায়নি, অর্থাৎ কোন সমাসের ভিতরে, তৎপুরুষ সমাসের কোন সমাসের ভিতরে বিভক্তি লোপ পায় না। তোমরা দেখো ঘোড়ার ডিম যেহেতু আমরা বললাম এবং এর ভ্যাসবাক্যেও আছে ঘোড়ার ডিম, সমস্ত পদেও ঘোড়ার ডিম, তাহলে যেহেতু আমাদের কোনো ধরনের বিভক্তি লোপ পায়নি আমরা জানি সেটি কি হবে, তাহলে কমেন্টস করে জানাও যে হ্যাঁ, ইতিমধ্যে আমাদেরকে বেশ কয়েকজন কমেন্টস করে জানিয়েছে যে যদি কোনো যদি আমাদের বিভক্তি লোপ না পায় তাহলে একদম সহজ, যে ভ্যাসবাক্যের মধ্যে তৎপুরুষ সমাসে কোনো বিভক্তি লোপ পাবে না সেটা অলুক তৎপুরুষ সমাস। আমরা কি বললাম, উপরেরটাই আমরা বললাম নয় তৎপুরুষ সমাসে হচ্ছে ভ্যাসবাক্যে নাবোধক শব্দ থাকবে তাহলে এটি নয় তৎপুরুষ সমাস, এবং ভ্যাসবাক্যে এবং সমস্ত বাক্য একই রকম থাকবে, কোনো ধরনের বিভক্তি লোপ পাবে না, তাহলে সেটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। খুব সিম্পল। দেখো কলের গান, কলের গান, তাহলে তোমরা অনেকেই দেখে ফেলছো, আমি আশা করি তোমাদের মধ্যে উত্তর চলে আসছে, তোমরাই বলো কলের গান তাহলে এটি কোন তৎপুরুষ সমাস হবে, কমেন্টস করে জানাও, পাশাপাশি ক্লাসটি শেয়ার করে দাও পরবর্তীতে সংরক্ষণের জন্য। দেখো জাদু করে যে তাকে বলা হয় জাদুকর, জাদু করে যে তাকে বলা হয় কি, জাদুকর। তাহলে জাদুকর যদি হয়, এখানে দেখো আমাদের যেগুলো আছে শেষে গিয়ে কিন্তু যে শব্দটি আছে, কি আছে, যে শব্দ, অর্থাৎ ভ্যাসবাক্যের মধ্যে জাদু করে যে তাকে এক কথা আমরা বলতে পারি হচ্ছে জাদুকর। তাহলে শেষে যেহেতু যে শব্দটি আছে, অর্থাৎ যে ভ্যাসবাক্যের মধ্যে তৎপুরুষ সমাসের যার ভ্যাসবাক্যের ভিতরে যে থাকবে তাহলে সেটি হবে হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কি পদ, উপপদ তৎপুরুষ সমাস, জাদু করে যে জাদুকর, উপপদ তৎপুরুষ সমাস। এরপর দেখো সত্য বলে যে সত্যবাদী, শেষে যে আছে খুব সহজেই আমরা বলতে পারি
এটি হচ্ছে কি একটি উপপদ তৎপুরুষ সমাস। তারপর দেখো বাস্তু হারিয়েছে যে, বাস্তু হারা, শেষে যে আছে, আমরা বলতে পারি এটি হচ্ছে একটি উপপদ তৎপুরুষ সমাস। তাহলে তোমরা কমেন্টস করে জানাও যে ইতিমধ্যে তোমরা যে তৎপুরুষ সমাস সম্পর্কে ক্লাসটি করেছো সেই ক্লাসটির ভিতরে তোমরা সব কিছু বুঝতে পেরেছো কিনা। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে করতে পারো, আমাদেরকে জানাও যে তোমরা কে কে কোন জিনিসটি বুঝতে পারোনি, আমরা আরেকটু আলোচনা করে দিতে পারি তোমাদেরকে। যদি তৎপুরুষ সমাস সম্পর্কে কোথাও কোনো সমস্যা থাকতে পারে বা বিভক্তি সম্পর্কে যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টস করে জানাও। আর যদি কারো কোনো ধরনের সমস্যা না থাকে, তোমরা যদি খুব সুন্দর করে বা স্পষ্ট করে বুঝতে পারো যে হ্যাঁ আমি তৎপুরুষ সমাস সম্পর্কে আমার আর কোনো সমস্যা নেই, বা দ্বিগু সমাস সম্পর্কে আমার আর কোনো সমস্যা নেই, বা পিছনে যেটা গত ক্লাসে আমরা পড়িয়েছিলাম কর্মধারয় সমাস, সেখানেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাদেরকে জানাতে পারো যে হ্যাঁ সমস্যাগুলো, আর যদি সমস্যা না থাকে সেটিও জানাতে পারো। তোমরা আজকের ক্লাসটি কেমন উপভোগ করলে তাও আমাদেরকে জানাও, আমরা তোমাদের প্রশ্নের উত্তরে অপেক্ষায় আছি। তোমরা প্রশ্ন করতে পারো আমাদেরকে। সুফিয়া খাতুন, আমাদের সাথে আছে মেহেদি হাসান, বলছে সমস্যা নেই স্যার, ক্লিয়ার। সুফিয়া খাতুন, তোমার কোথাও সমস্যা আছে কিনা আমাদেরকে জানাও। সুময়ী বিনতে জেরিন জানাও, পাশাপাশি আরও যারা আছো তোমরা আমাদেরকে কমেন্টস করে জানাও যে তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাদেরকে জানাও, যদি না থাকে সেটিও আমাদেরকে জানাও। যে কোথাও কোনো ধরনের তৎপুরুষ সমাসে বা কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, দ্বন্দ্ব সমাস, অর্থাৎ আমরা গত 2টি ক্লাসে ইতিমধ্যে 4টি সমাস সম্পর্কে ধারণা নিয়েছি। তোমরা যদি আরেকটু জিনিস খেয়াল করো, যদি সমাস সম্পর্কে ভালোভাবে ধারণা নিতে না পারো, তাহলে আমাদের স্যার বা ম্যামরা বলতো যে সমাস শিখতে লাগবে 6 মাস। আমার মনে হয় যদি তোমরা স্পষ্ট করে না নাও যে বিষয়গুলো সম্পর্কে আমরা ইতিমধ্যে বললাম, তাহলে কিন্তু দেখা যাবে যে সমাস শিখতে 30 বছরেও পারবে না। কেন পারবে না? কেননা হচ্ছে এটা একদম সহজ আবার একদম কঠিন। কিছু কিছু বিষয় যদি আমাদের মনের ভিতরে গেঁথে নেওয়া যায় তাহলে আমরা কিন্তু এটা সমস্যাটা সমাধান করতে পারি না। দেখো আমাদেরকে সুফিয়া কদন বলছে দ্বিতীয় তৎপুরুষ সমাস, চতুর্থ তৎপুরুষ সমাসের মধ্যে পার্থক্যটা আবার বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে আবারও বলতেছি, তোমরা পিছনের দিকে আমরা যাচ্ছি। দেখো আমরা একটা সুন্দর চার্ট এখানে রেডি করে দিছি তোমাদেরকে। সুফিয়া খাতুন, তোমার উদ্দেশ্যেই আমরা বলতেছি দ্বিতীয় এবং চতুর্থ তৎপুরুষ সমাসের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, একদম সবগুলো মিল থাকবে। কে রে, কে রে, পূর্ব থেকে বিভক্তি লোপ পাবে, এখানেও পূর্ব থেকে বিভক্তি লোপ পাবে, পরপদে অর্থ প্রাধান্য পাবে, পরপদে অর্থ প্রাধান্য পাবে, পূর্বপদ বিশেষ্য পদ হচ্ছে ক্রিয়াপদ, পূর্বপদ বিশেষ্য পরপদ ক্রিয়াপদ, এই পর্যন্ত সবটাই কিন্তু একদম সেম সবার জন্য। এটি তৎপুরুষ সমাসের সবার জন্য একই নিয়ম বরাদ্দ। কিন্তু একটি নিয়মই শুধুমাত্র আমরা কিন্তু একটি নিয়মই শুধু আমাদের মধ্যে পার্থক্য থাকবে দ্বিতীয় এবং চতুর্থ তৎপুরুষ সমাসের মধ্যে। সেটি কি? দ্বিতীয় তৎপুরুষ সমাসের যে সমস্ত পদ যেটি আছে এবং ভ্যাসবাক্য যেটি আছে, আমরা ভ্যাসবাক্যটি আলাদা করে রেখে শুধু সমস্ত পদটির দিকে নজর দিব, এবং সমস্ত পদটি দেখার পরে আমরা ধরে নিতে হবে ওই অর্থটা তোমাকে আসলে কী বোঝাচ্ছে, এর ভিতরে কি সমস্ত পদের সাধারণ বাচক কোনো অর্থ, মানে একটা সাধারণ কাজ যেটি কোনো ধরনের, যার ভিতরে সম্মান নেই, শ্রদ্ধা নেই, ভালোবাসা নেই, ভক্তি নেই, আরামায়েস নেই, এরকম কিছু কিনা। যদি ওই সমস্ত পদের মধ্যে কোনোভাবে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, আরামায়েস না বুঝিয়ে থাকে, একদম স্পষ্ট সাথে সাথে তুমি ধরে নেবে এটি হচ্ছে একটি দ্বিতীয়া তৎপুরুষ সমাস। এবং যদি সমস্ত পদে গিয়ে তুমি দেখো বিভক্তিতে কে অথবা রে আছে, এবং এর মধ্যে একটা সম্মান, একটি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কিংবা আরামায়েস যদি তুমি অনুভব করতে পারো, বা সেখানে তুমি বুঝতে পারো যে হ্যাঁ এর ভিতরে একটি শ্রদ্ধা অনুভব কাজ করতেছে, এটি ভালোবাসা কাজ করতেছে। যেমন আমরা যদি বলি যে কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে গুরুকে ভক্তি, গুরু ভক্তি, এখন দেখো গুরুকে ভক্তি জিনিসটা যদি তুমি বলো তাহলে তোমার মধ্যে থেকে ভক্তি জিনিসটা আসতেছে কিনা, গুরুকে ভক্তি করতে হয় কিনা, শিক্ষককে শ্রদ্ধা করতে হয় কিনা। এখন দেখো আমরা যদি ভালোবাসার কথা বলি, আরামায়েস যদি বলো তোমরা যে আরামের কথা, যেমন শান্তি নিকেতন,
শান্তি নিকেতন, এই শব্দটি হচ্ছে একটি সমস্ত বাক্য, এটি কিন্তু তৎপুরুষ সমাস, চতুর্থ তৎপুরুষ সমাস কোনটি? শান্তি নিকেতন। দেখো শান্তি নিকেতন, যখনই তুমি বলো শান্তি নিকেতন, তার মানে শান্তির জন্য একটি আবাস তৈরি করা হয়েছে, তো শান্তির করবে এই জন্য, তো এখন তাহলে এটি কী হবে? চতুর্থ তৎপুরুষ সমাস হয়ে যাবে। বা যদি এর মধ্যে কোনো শ্রদ্ধা, যেমন আমরা বলছিলাম যে হজের জন্য যাত্রা, হজ যাত্রা, শ্রদ্ধা ভালোবাসা ভক্তি থাকতে হবে। যেমন আমরা যদি বলি যে শ্রদ্ধার কথাই যদি আমরা বলি, যে আমরা বলছিলাম যে কবিগুরু, যে কবিদের গুরু, সরি, তারপর আছে, তাহলে আমরা যে জিনিসটা বললাম আবারও একটু করে বলতেছি, তোমরা লিখে নাও, সুফিয়া খাতুন তোমার জন্য বলতেছি, যে সমস্ত পদের যে অন্তর্নিহিত ভাবের ভিতরে কিন্তু শ্রদ্ধা ভালোবাসা ভক্তি আরামায়েশ ইত্যাদি বোঝাতে হবে। যদি এটি বুঝায় তাহলে এটি হবে চতুর্থ তৎপুরুষ সমাস, যদি এটি না বুঝায় তাহলে এটি দ্বিতীয় তৎপুরুষ সমাস, একদম স্পষ্ট। এছাড়া আরেকজনে বলছে ইতিমধ্যে, সেটা হচ্ছে অলুক্ট বুঝিনি স্যার, বলছে যে মুজাহিদুল ইসলাম জুবায়ের, আমরা মুজাহিদুল ইসলাম জুবায়েরকে যেটা বলবো, অলুক সমাসটা একদমই সহজ একটি সমাস, সে হচ্ছে যাকে আমরা বলতে পারি যে সে কোনো নিয়ম মানে না, তার কাছে কোনো নিয়ম নেই, কোনো ধরনের কিছুরই ধার ধারে আসে, কোনো রুলস তার জন্য নেই, সে কি, সে হচ্ছে যেমন আছে তেমনই থাকবে, যেমন আছে তেমনই থাকবে। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম যে দেখো ঘোড়ার ডিম, এখানে দেখো এটা হচ্ছে আমাদের ব্যাস বাক্য, ঘোড়ার ডিম, সমস্ত পদেও আছে ঘোড়ার ডিম, মানে একই, সমস্ত পদেও যা ব্যাস বাক্যেও সেই একই, তাহলে এটা কি হবে? অলুক তৎপুরুষ সমাস, একদম সহজ। কলের গান, এখানেও কলের গান, এখানেও কলের গান, তাহলে একই। এরকম যদি তুমি কিছু দেখো যেখানে বিভক্তি লোপ পায় না, যদি আমরা অলুক তৎপুরুষ সমাসের সংজ্ঞাও বলি তাহলে সেখানে এরকম দাঁড়ায় যে সেখানে পূর্বপদে যে বিভক্তি যেটি থাকে, যেমন র, এখানে র, দেখো ঘোড়ার, এর, কলের, এর, কল হচ্ছে মেইন শব্দ অর্থাৎ মূল শব্দ, এর হচ্ছে এর সাথে বিভক্তি, তাহলে কলের, এর, এখানে দেখো এর আছে কিন্তু এগুলো কিন্তু লোপ পায়, একটাও লোপ পায়নি, তাহলে যদি লোপ না পায়, এখানে গিয়ে কোনো লোপ পায়নি, এরকম যদি হয় তাহলে ওটা অলুক তৎপুরুষ সমাস। আর আমরা যদি প্রশ্নের উত্তর খোঁজার জন্য বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে ব্যাস বাক্যেও যেরকম থাকবে এটি সমস্ত পদেও একই রকম থাকবে, একই রকম, কোনো পরিবর্তন হবে না, তাহলে এটি হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। তাহলে তোমরা আশা করি বেশ ভালোভাবে এটি বুঝতে পেরেছো, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং হচ্ছে দ্বন্দ্ব সমাস সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা যদি সবাই সুস্থ থাকি তাহলে আগামী ক্লাসে আমরা যদি পড়বো সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস সম্পর্কে, তাহলে আমাদের সমাসের ক্লাসটি শেষ হয়ে যাবে। তোমাদের অব্যয়ীভাব সমাস ও বহুব্রীহি সমাসে যে প্রিপারেশন বা তোমরা যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তোমরা প্রস্তুত করে রাখবে। পাশাপাশি আমরা গত দুইটি ক্লাসে যে বিষয়টি পড়েছি, বিশেষ করে তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই দুইটি সমাস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটি শুধুমাত্র পরীক্ষার জন্যই নয়, এটি আমাদের যে চাকরির পরীক্ষা বা বিভিন্ন জায়গায় আমাদের সমাস সম্পর্কে ধারণা নেওয়ার জন্য বা ভালো শব্দ, শব্দের উচ্চারণ, শব্দের ব্যাস বাক্য তৈরি করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সমাস সম্পর্কে ভালো ধারণা থাকা একজন ছাত্রের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তো তোমাদের তৎপুরুষ সমাস সম্পর্কে এবং কর্মধারয় সমাস সম্পর্কে যদি আরও কোথাও কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় তোমরা নোট করে রাখবে, আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা এটিকে নিয়ে আলোচনা করব। তোমাদের প্রশ্নের জন্য প্রশ্নগুলোর প্রথমেই আমরা উত্তর দিয়ে নিব, তোমরা সেগুলো নোট করে আমাদের জন্য নিয়ে আসবে, আগামী ক্লাসে সবাই অবশ্যই উপস্থিত থাকবে আগামী বুধবারে 10টায়। তাহলে আমরা আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি, ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে, তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, পড়ালেখার সাথে থাকবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।